আমরা জানি আমার সামনে এলে এক তো বেঁচে থাকতে পারবো না। বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল, আমার যে আর্মস গান বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে সবচেয়ে দামি দামি গান। দ্বিতীয়ত হলো বাংলাদেশে আমার যে AK-47 এমপি মন্ত্রী গেছে অনেক, আমার দোকানের একটা স্টাফ বুঝছেন আমার বন্ধু 2 কোটি টাকার মালিক। আপনার এদিকের মাংস ব্যবসায়ীরা অনেক শক্তিশালী কিন্তু, অনেক টাকার মালিক। তো যদি আমার যদি কিছু না থাকতো ওরা যে কত দিকদাম ক্ষতি করার চেষ্টা করতেছে বুঝছেন, কত দোষ গুণ খুঁজতেছে পাইতেছেন। আর ওরা জানে আমার সামনে এলে এক তো মানে বেঁচে থাকতে পারবো না অন্তত বুঝছেন। এই আপনাদের গর্ব, আমি একটা মাংস ব্যবসায়ী খলিল, এটা আপনাদের গর্ব। আমরা গর্ব করি অবশ্যই, আমরা আপনাদের গর্ব করি। বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল, বাংলাদেশের ভিতরে আমার যে আর্মস গান বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে সবচেয়ে দামি দামি গান। একটা বসুন্ধরা ছেলের কাছে, বসুন্ধরার মালিকের ছেলের কাছে, আমবীরের কাছে, একটা আমার কাছে, একটা আরেকটা পাবলিকের কাছে আছে, একটা ব্যবসায়ীর কাছে, তিনটা গান আছে সবচেয়ে দামি। এলো এক, দ্বিতীয়ত হলো বাংলাদেশ আমার যে AK-47 এমপি মন্ত্রী গেছে অনেক মাশাল্লাহ বুঝছেন। আসলে এটা আপনাদের গর্ব, এটা আমার গর্ব না, না এটা আমাদের আমাদের গর্ব বাস্তব, এটা মাংস ব্যবসায়ীর গর্ব। আমি কোনদিন আমি আলমগীর ভাই আপনি লিটন ভাই জিজ্ঞেস করবেন বা অন্য অন্য মাংস ব্যবসায়ী আমার সাইডের মাংস ব্যবসায়ী বা আমার সাথে যারা মানে মানে এই যে আজকে 2 মাস কমানে হয়তো একটু দ্রুত মানে দ্রুত ইয়েছে আর কি, বিশ্বাস করেন হ্যাঁ, একটা মাংস ব্যবসায়ী আমার ক্ষতি ওর আগে অগক্ষতি চাইছে মানে এতটা ভালোবাসছে। আর আমি ওদের কখনোই অহংকার করে কথা বলি নাই, কখনো ভাই ছাড়া ডাকতে নেই। একটা 20 কেজি গুজবেছে, ওর একটা ক্ষতি হইলে আমি গাড়ি ভাড়াতে যায় এটা বাড়িওয়ালা কন ই কন সব ঠিক করে দিয়েছি। আমি খলিল, আমি এতটা ভালোবাসি মাংস ব্যবসায়ীরা বুঝছেন। এই মান্দা, মুগদা, বাসাবো, খিলগা, মাদার টেক, সিবাইবাগ, গোরান, রামপুরা, মালিবাগ, যত মাংস ব্যবসায়ী তো আমার সাইডে এক লোক কইতা না, আমাদের একটা কথাই কষ্ট পাইছে। এবং আমি এদের মাঝে মধ্যে আই না, আমার এখানে আমার ফার্নিচার স্বাদ অনেক বড়, আমার বুস্তার এবং ফার্নিচার দোকানে ইচ্ছা বলে মনে করেন অনেক। এই 15 দিন পরে পরে আমি তেহারি পাকায় খাওয়াই, কাচ্চি পাকায় খাওয়াই, যা মন চায় খাওয়াই, আল্লাহ দিছে খা, আল্লাহ দিছে। আর আমার পোলা পানিতে, আমার পোলা পানিতে খাইলে আমার যে খুশিটা লাগে রে ভাই, আপনাদের কয়া পারেন না ভাই, আরে আপনার যে খায় ভাই আল্লাহ দিলে ভাই কম আপনাদের একে ড্যাগ, ওই যে বড় বড় ড্যাগ আছে না লিটন বারে জিগে, লিটন বার মনে সাথে যাইছিলাম, ড্যাগ চুলা, দামি চুলা, দামি গ্যাস, বড় ড্যাগ এবং দামি দামি প্লেট আছে না, কম দামি প্লেট সবচেয়ে 5 স্টার যে প্লেট গুলো, এই প্লেট গুলো আপনি একদিন আগে দেখতে পারবেন, এই প্লেট সব আমার এটি সব কিনা লইছি একবারে বারবার ভাড়া দেওয়া দরকার কি, ভাড়া দিলে দেবো খারাপ প্লেট বুঝছেন না, দামি প্লেট কিনা লাইছে আমার 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 দোকানের লোকেরা খাইবো, অগদ দিয়ে আমি কামাইছি অগদিয়ে আমি বুঝি। এই যে আমার গোস্তের দোকানে 4টা লোক আছে 25 বছর ধরে আমার মাংস ব্যবসার শুরু থেকে, আর 8টা লোক আছে 20 বছর, 18 বছর, 19 বছর, আর বাদ দিয়ে এগুলা 12 বছর, 13 বছর, সব একটা কিন্তু আমার ছেড়ে যায় না। আমি আজ পর্যন্ত একটা শালা কয়ে গেল নেই আমার কোন স্টাফরে, এই জন্য তো ভালোবাসি আপনাকে একটা। আর আমার লাভ লস কোন দিন আগে বলিও না, এই আজকে লস হচ্ছে তোরা এইভাবে বেশি সেইভাবে বেশি। আর এই যে আমি অগো যে আত্রিয় ছাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ, অগো এটি সব দিয়ে দেই এবং রোজ অব বাড়ছি, রাত শেষে যেমন টেকাটা দেখে না ভাই, কুলটা মন্দা ভরে জায়গা। আমার দোকানের একটা স্টাফ বুঝছেন আমার বন্ধু 2 কোটি টেকার মালিক।